সেসব তো বহুকাল আগের কথা, যখন আমরা রয়্যাল রাম্বল ম্যাচের সারপ্রাইজ এক্সপেক্ট করতে পারতাম। কিন্তু দাদা, এখন এর বছরটা হচ্ছে 2023, আর এখন যদি তোমরা রয়্যাল রাম্বল ম্যাচে সারপ্রাইজ এক্সপেক্ট করো, তাহলে তোমরা নিজেদেরই মূর্খামির পরিচয় দিচ্ছ। কারণ এখন রয়্যাল রাম্বল মানে পুরোটাই প্রেডিক্টেবল। আর আমি তো শুধু ভাবছি সেই 51,338 জন ফ্যান্সদের কথা বা অডিয়েন্সের কথা, যারা আজকে টিকিট কেটে রয়্যাল রাম্বল দেখতে গেছিল এইটা ভেবে যে তারা নিজের চোখে অনেকগুলো সারপ্রাইজ দেখতে পাবে, আর বিশেষ করে দ্য গ্রেট ওয়ান রকের রিটার্ন দেখতে পাবে তাও নিজের চোখে। তাদের সাথে খুবই খারাপ হলো না? তো কী আর করা যাবে। তো কী হলো আজকে রয়্যাল রাম্বলে সেই নিয়েই এই ভিডিওতে কথা বলবো। আর আমি এই ভিডিওতে আমার পুরো জেনুইন অনেস্ট ওপিনিয়ন দেবো, মানে পুরো মন থেকে কথা বলবো ভাই। তাই আমার কথা আজকে অনেকেরই খারাপ লাগতে পারে, কারণ আমি পুরো জেনুইন আর আমার অনেস্ট ওপিনিয়ন দেবো যে আমার রয়্যাল রাম্বল দেখে আজকে কী মনে হয়েছে। তাই যদি কারো আমার কথা শুনে খারাপ লেগে থাকে, আমি প্রথমেই তাদের কাছে সরি বলে নিচ্ছি। তো রয়্যাল রাম্বলেরই কথা হবে বিশেষ করে এই ভিডিওতে। তো তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার, সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। তাহলে প্রথমেই শুরু করা যাক মেন্স রয়্যাল রাম্বল ম্যাচ দিয়ে। আর এই ম্যাচটাকে শোয়ের শুরুতেই রাখা হয়েছিল, কারণ ট্রিপল এইচ নিজেও ভালো করে জানতো যে এই ম্যাচটা থেকে কিছু এক্সপেক্ট করা উচিতই না, কারণ এই ম্যাচটায় সারপ্রাইজের সংখ্যা প্রায় ছিল না বললেই চলে। আর এই ম্যাচের থেকে যদি শুধুমাত্র একটা সারপ্রাইজের কথা বলা হয়, তাহলে সেটা ছিল নাম্বার 21 বুকাট্রির WWE রিটার্ন বা বুকাট্রির এন্ট্রেন্স। আর তাছাড়া পুরো ম্যাচে কোনো সারপ্রাইজ নেই। আর হ্যাঁ, যেগুলোকে তোমরা হয়তো সারপ্রাইজ বলে মনে করতে পারো, যেটা তোমাদের হয়তো সারপ্রাইজ বলে মনে হতে পারে, সেটা হতে পারে লোগান পলের রিটার্ন বা এজের রিটার্ন। বাট এইগুলো যে এই ম্যাচে হবে সেটা আমরা এক্সপেক্ট করতেই পেরেছিলাম, বা আমরা জানতাম যে এইগুলো এই ম্যাচে হতেই চলেছে। বাকি এই ম্যাচে সারপ্রাইজ বলতে কিচ্ছু ছিল না। এই ম্যাচটা শুরু করেছিল আমাদের কারেন্ট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন গান্থার, আর সেকেন্ডে এসেছিল আমাদের সেমাস। তো তারা একটা ব্যাঙ্গার শুরু করেছিল। আর এই ম্যাচে যদি কিছু মেন হাইলাইটস নিয়ে কথা বলা হয়, তাহলে এই ম্যাচে ব্রক লেসনারের এন্ট্রেন্সের পর ব্রক লেসনার ডমিনেট করছিল, কিন্তু তারপর যখন ববি লেসলির এন্ট্রি হয়, তখন ববি লেসলি তার এন্ট্রি করার সাথে সাথেই ব্রক লেসনারকে রিং থেকে বের করে দেয়। আর তারপর ব্রক লেসনার পুরো পাগল হয়ে যায়, আর তারপর রিং সাইডে সব কিছু ভাঙচুর করতে শুরু করে দেয়। আর তখন আনফর্চুনেটলি ব্যারেন করবিনের সেকেন্ড এন্ট্রেন্স ছিল, আর ব্যারেন করবিন যখন এন্ট্রি করতে যায়, তখন সে ব্রক লেসনারের হাতে ফ্রি ফটকায় মার খেয়ে বেরিয়ে যায়, কারণ এটা ব্যারেন করবিনের ব্যাড লাক, তাছাড়া কিছুই না। আর তাছাড়া যদি এই ম্যাচের একটা হাইলাইটস মোমেন্টের কথা বলা হয়, তাহলে লোগান পল আর রিকোশেট আমাদেরকে সেটা দিয়েছিল, যখন তারা দুইজনই টপ রোপ থেকে লাফিয়ে একটা হাওয়ার মধ্যে মুভ করেছিল, যেটা সত্যি একটা দারুণ মুভ ছিল। আর তাছাড়া এই ম্যাচে সেরকম হাইলাইটসও কিছু ছিল না। ড্রু ম্যাকেন্টায়ার আর সেমাস এই ম্যাচে পুরো টিম ওয়ার্ক করেছে। আর এই ম্যাচে নাম্বার 30 রাখা হয়েছিল কডি রোডসের এন্ট্রেন্স। এবার আমাকে তোমরা একটা কথা বলো, কডি রোডসের এই যে রয়্যাল রাম্বলের রিটার্নটা হবে, এটা WWE প্রথমে আমাদেরকে আগে থেকে অ্যানাউন্স করে বলে দিয়েছিল। আর যখন আমরা জানি যে কডি রোডস এই ম্যাচে আসতে চলেছে, তখন কডি রোডসকে নাম্বার 30 অবধি বাঁচিয়ে রাখার মানেটা কি? এবার দেখো, তোমাদের মধ্যে অনেকেই হয়তো বলতে পারো যে রক এই ম্যাচে আসেনি বলে আমি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। ঠিক আছে, আমি রকের কথা ছেড়ে দিলাম, কিন্তু রয়্যাল রাম্বল ম্যাচ থেকে আমরা জেনুইন যেই সারপ্রাইজগুলো এক্সপেক্ট করি, তোমরা বলো যে সেই সারপ্রাইজগুলো কি এই ম্যাচে ছিল? আর যদি কডি রোডসকে WWE নাম্বার 30 এন্ট্রি করানোর হতো, তাহলে কডি রোডসের রিটার্নটা আগে থেকে অ্যানাউন্স করে দেওয়ার মানেটা কি? কারণ দেখো, যখন কডি রোডসের রিটার্নটা আগে থেকে WWE অ্যানাউন্স করে দিয়েছিল, তখন বিশেষ করে ফ্যান্সরা ভেবেছিল তার মানে কডি রোডসের থেকেও বড় কোনো প্ল্যান WWE কাছে আছে, আর আমরা হয়তো কডি রোডসের থেকেও বড় কোনো সারপ্রাইজ এই ম্যাচে এক্সপেক্ট করতে পারি, যেটা এই ম্যাচে ছিলই না। এই ম্যাচে সারপ্রাইজ বলতে তোমরা বলতে পারো এজের রিটার্ন, কিন্তু এজও এসেছিল কী করতে? এজ এসেছিল জাজমেন্ট ডেকে শায়েস্তা করতে। তো এজ রিঙে যায়, রিঙে গিয়ে প্রথমে ফিন বেলার আর ড্যামিয়ান প্রিস্টকে এলিমিনেট করে, তারপর সে যখন ডমিনিক মিস্ট্রিওকে এলিমিনেট করতে যায়, তখন ফিন বেলার আর ড্যামিয়ান প্রিস্ট বাইরে থেকে এজকেই এলিমিনেট করে দেয়। আর সেটা এই ম্যাচের একটা হাইলাইটস মোমেন্টও তোমরা বলতে পারো। তারপর এজ তাদের পেছন করতে থাকে, তারপর এন্ট্রেন্সে যখন রিয়া রিপ্লি এজের উপর অ্যাটাক করে দেয়, তখন বেথ ফিনিক্স আর রিয়া রিপ্লির মধ্যে আমরা একটা অ্যাঙ্গেল দেখতে পাই। তো এই ছিল এজের এই ম্যাচে ইউজ। বাকি এই ম্যাচে কি কোনো সারপ্রাইজ মোমেন্ট ছিল যেটা দেখে তোমরা সত্যি বলতে পারো যে হ্যাঁ, এটা একটা রয়্যাল রাম্বল ম্যাচ ছিল? আর দেখো, উইনার ঠিক আছে, উইনার কডি রোডস হয়েছে, যেটা প্রেডিক্টেবল ছিল। আর হ্যাঁ, আমি আমার প্রেডিকশনে সেথ রোলেন্সের নাম নিয়েছিলাম, কিন্তু সেটা আমি নিজেও জানতাম যে ভুল হতে চলেছে, কারণ কডি রোডসই এই ম্যাচটা জিততো। তো উইনার নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু যদি জেনুইন সারপ্রাইজের কথা বলা হয়, তোমরা আমাকে কমেন্ট করে বলো যে তোমরা কি এই ম্যাচ থেকে যেই সারপ্রাইজগুলো এক্সপেক্ট করেছিলে, রকের কথা আমি ছেড়েই দিলাম, বাকি যেই সারপ্রাইজগুলো আমরা এক্সপেক্ট করেছিলাম, যেমন জ্যাক রাইডার বা জন সিনা বা স্টোন কোল স্টিভ অস্টিন, সেই একটা সারপ্রাইজও তোমরা পেয়েছো? নাকি এই রয়্যাল রাম্বলে অনেকগুলো স্পট এমন ছিল যেই স্পটগুলোর কোনো দরকারই ছিল না, মানে সেখানে অনেক বেকার সুপারস্টারকে, বেকার বলতে রয়্যাল রাম্বলের পার্সপেক্টিভ দিয়ে আমি বলছি, যে বেকার সুপারস্টারের এন্ট্রি করে রয়্যাল রাম্বলের জায়গাগুলোকে জাস্ট ফিল করা হয়েছে। বাকি এই ম্যাচটা আমাদেরকে কোনো সেরকম ডেলিভার করেনি। আর পর
যাওয়ার পর দু বছর আমরা নাম্বার 30 থেকে রয়্যাল রাম্বল উইনার পেলাম। আগের বছর ব্রক লেসনার, এই বছর কডি রোডস। আমি আবারও বলছি, কডি রোডস রয়্যাল রাম্বল জিতেছে এই নিয়ে আমার কোনো সমস্যা নেই। উইনার WWE ঠিকই প্রেডিক্ট করেছে, কিন্তু কডি রোডসের রিটার্নটা কি তাহলে আগে থেকে অ্যানাউন্স করা খুবই দরকার ছিল, যখন কডি রোডস ছাড়া এই ম্যাচ আর কোনো সারপ্রাইজই নেই? যদি WWE কডি রোডসের রিটার্নটাকেও সারপ্রাইজ রাখতো, তবুও এটা একটা শকিং মোমেন্ট হতো। কিন্তু WWE কী করলো, কডি রোডসের রিটার্নটাকে আগে থেকে অ্যানাউন্স করে দিল, আর তাছাড়া অন্য কোনো সারপ্রাইজ রিটার্নও আমাদের দিল না। তো এর থেকে আর আমরা কী এক্সপেক্ট করতে পারি? তো আমি বলবো, উইনার ঠিক আছে, কিন্তু এই ম্যাচটা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। এবার তোমাদের মধ্যে কাদের কাদের এই ম্যাচটা ডিসঅ্যাপয়েন্ট করেছে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো, আর কাদের কাদের এই ম্যাচটা আগের বছরের রয়্যাল রাম্বল থেকে ভালো লেগেছে সেটাও তোমরা আমাকে কমেন্ট করে বলতে পারো। কিন্তু যদি এই ম্যাচটাকে স্টার রেটিংস দিতে হয়, তাহলে আমি এই ম্যাচটাকে দেবো 3 out of 5 স্টারস। এর বেশি আমি দিতে পারবো না, কারণ এই ম্যাচটা সত্যি আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। এবার তোমরা তোমাদের রেটিংস আমাকে কমেন্ট করে বলতে পারো। নেক্সট ম্যাচ ছিল ব্রে ওয়াইট আর এলএ নাইটের মধ্যে মাউন্টেন ডিউ পিচ ব্ল্যাক ম্যাচ। আর এই ম্যাচটা থেকে যদি আমাকে ভালো পয়েন্ট খুঁজে বের করতে হয়, আমি বলবো এই ম্যাচের সবথেকে ভালো পয়েন্ট ছিল WWE প্রেজেন্টেশন কোয়ালিটি আর ব্রে ওয়াইটের মেকআপ, কারণ ব্রে ওয়াইটকে সত্যি আজ ভয়ঙ্কর লাগছিল। আর WWE নিয়ন লাইটের সাথে যেইভাবে এই ম্যাচটাকে প্রেজেন্ট করেছিল সেটা সত্যি দেখার মতো ছিল। কিন্তু এবার চলে আসে যাক ম্যাচটার কথায়। ম্যাচটা কি সেরকম কোনো ম্যাচ ছিল? মোটেই না। এই ম্যাচটা জাস্ট একটা নর্মাল নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচের মতো ছিল, যেখানে বিভিন্ন ধরনের ওয়েপন ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র সেখানে একটু নিয়ন এফেক্ট দেওয়া হয়েছে, আর ম্যাচটাকে একটু অন্ধকার পরিবেশে করা হয়েছে। বাকি এই ম্যাচটার মধ্যে স্পেশাল কিছুই ছিল না। ব্রে ওয়াইট খুব সহজেই এলএ নাইটকে হারিয়ে দেয়, আর এলএ নাইটকে এই ম্যাচে হারানোর পর ব্রে ওয়াইট একটা নতুন ধরনের মাস্ক ইন্ট্রোডিউস করে, যেটা সত্যিও ভয়ঙ্কর মার্কস ছিল, মানে মেকআপের থেকে ভয়ঙ্কর মার্কস ছিল। তারপর তারা অডিয়েন্সে যায়, অডিয়েন্সে আমরা একটা স্পট দেখতে পাই যেখানে আমরা দেখি যে ব্রে ওয়াইট এলএ নাইটকে একটা জায়গায় ফেলে রেখেছে মেরে, আর উপর থেকে আমরা দেখতে পাই আঙ্কেল হাউডি এলএ নাইটের উপর জাম্প করলো, তারপর ফায়ার ফ্লাই ফানহাউসের ক্যারেক্টারগুলোকে আমরা দেখতে পেলাম। তো এই ম্যাচের যেমন বললাম প্রেজেন্টেশন কোয়ালিটি তো দারুণ ছিল, কিন্তু ম্যাচটা কি অতটা ভালো ছিল? মোটেই না। আর ব্রে ওয়াইটের থেকে আমরা হয়তো এরকমই ম্যাচ এক্সপেক্ট করতে পারি, কারণ ব্রে ওয়াইট ম্যাচের থেকে বেশি স্টোরি টেলিংয়ে ফোকাস করে, আর স্টোরি টেলিং সত্যি ভালো ছিল। কিন্তু যদি ম্যাচের দিক থেকে ভাবা হয়, তাহলে যদি এই ম্যাচটাকে স্টার রেটিংস দিতে হয়, তাহলে আমি এই ম্যাচটাকে দেবো 2 stars out of 5 স্টার্স, কারণ ম্যাচটা সত্যি এমন কোনো ভালো ম্যাচ ছিল না, আর এলএ নাইট খুবই সহজে এই ম্যাচটা হেরে যায়। তো এবার তোমাদের এই ম্যাচটা কেমন লেগেছিল? প্রেজেন্টেশন ওয়াইজ আমি বলছি না, ম্যাচ ওয়াইজ বলছি, সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। কিন্তু আমি বলবো প্রেজেন্টেশন দারুণ ছিল, কিন্তু এক্সপেক্টেশনের তুলনায় এই ম্যাচটা সত্যি আমাদেরকে ওইভাবে ডেলিভার করতে পারেনি, সরি। কিন্তু যদি তোমাদের মনে হয়ে থাকে যে এলএ নাইট আর ব্রে ওয়াইটের ম্যাচই রয়্যাল রাম্বলের সবথেকে বাজে ম্যাচ ছিল, তাহলে তোমরা ভুল করছো, কারণ এর পরের ম্যাচটাই ছিল অ্যালেক্সা ব্লিস আর বিয়াঙ্কা ব্লেয়ারের মধ্যে র ওমেন্স চ্যাম্পিয়নশিপের ম্যাচ। আর আমি তো তোমাদের বলেইছিলাম যে এটা বিয়াঙ্কা ব্লেয়ার, বিয়াঙ্কা ব্লেয়ারের সামনে এখন যদি রোমান রিংসকেও দাঁড় করিয়ে দেওয়া হয়, রোমান রিংসও বিয়াঙ্কা ব্লেয়ারের সামনে হেরে যাবে। বিয়াঙ্কা ব্লেয়ারের ক্যারেক্টারটা এখন এমনই চলছে। কিন্তু এটা কী ম্যাচ ছিল ভাই? মানছি বিয়াঙ্কা ব্লেয়ার এই ম্যাচটা জিততো, সেটা আমরা সবাই আগে থেকেই জানতাম, আমি প্রেডিক্টও করেছিলাম যে বিয়াঙ্কা ব্লেয়ারই এই ম্যাচটা জিতবে, কিন্তু অ্যালেক্সা ব্লিসকে এত ইজিলি হারিয়ে দেওয়া হলো, মানে অ্যালেক্সা ব্লিস সত্যি যেটা ফর্মার চ্যাম্পিয়ন সেটা এই ম্যাচে মনেই হয়নি। আর এইটা নাকি অ্যালেক্সা ব্লিসের ডার্ক ক্যারেক্টার, মানে বিয়াঙ্কা ব্লেয়ার এই ম্যাচে খুবই ইজিলি, যাকে বলে একদম ইজিলি, অ্যালেক্সা ব্লিসকে হারিয়ে দিল। আর না এই ম্যাচে কোনো আঙ্কেল হাউডির ইন্টারফিয়ারেন্স হলো, না আমরা অ্যালেক্সা ব্লিসের ডার্ক কোনো সাইড দেখতে পেলাম। ডার্ক সাইড বলতে আমরা একদম লাস্টে দেখতে পেলাম অ্যালেক্সা ব্লিস বসে বসে তার পুরনো দিনের কথাগুলো মনে করছে। এই ছিল এই ম্যাচের মেন হাইলাইটস। বাকি এই ম্যাচে একদম ইজিলি বিয়াঙ্কা ব্লেয়ার তার চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটার্ন করে নিয়েছে, আর এই ম্যাচটা সত্যি রয়্যাল রাম্বলে আমাদের সব থেকে বেশি ডিসঅ্যাপয়েন্ট করেছে, অন্তত আমাকে তো পার্সোনালি করেছে। তাই এই ম্যাচটাকে যদি স্টার রেটিংস দিতে হয়, আমি এই ম্যাচটাকে দেবো 1.5 স্টারস আউট অফ 5 স্টারস। এবার তোমাদের এই ম্যাচটা কেমন লেগেছে, তোমরা এই ম্যাচটাকে কত স্টারসের রেটিংস দেবে সেটা তোমরা আমাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আমিও জানতে চাই যে এই ম্যাচটা কাদের কাদের ভালো লেগেছে। নেক্সট ম্যাচ ছিল ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচ। আর আমি তো বলবো মেন্স রয়্যাল রাম্বল ম্যাচের তুলনায় ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচ অনেক গুণ বেশি ভালো ছিল, বিশেষ করে অন্তত আমাকে তো বেশি এন্টারটেন করেছে, কারণ মেন্স রয়্যাল রাম্বল ম্যাচের তুলনায় ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচের সারপ্রাইজ অনেক বেশি ছিল। তাছাড়া আমরা অনেক এনএক্সটির এন্ট্রেন্সও দেখতে পেয়েছি, যেমন এনএক্সটি ওমেন্স চ্যাম্পিয়ন রক্সেন প্যারিস, ইন্ডি হার্টওয়েল, জয় স্টার্ক এদের এন্ট্রি হয়েছে। তাছাড়া মিচেল ম্যাকুল অডিয়েন্সের থেকে এন্ট্রি করেছিল, মানে এটা একটা সত্যি সারপ্রাইজ এন্ট্রি ছিল যে অডিয়েন্সে বসেছিল, অডিয়েন্সের থেকে ম্যাচে এন্ট্রি করা, তো এটা সত্যি একটা সারপ্রাইজিং মুমেন্ট ছিল। তাছাড়া আমরা যেমনটা এক্সপেক্ট করেছিলাম যে আসুকার কানা ক্যারেক্টারটা আমরা দেখতে পেয়েছিলাম, যেটা আসুকার একটা ডার্ক সাইডও আমরা বলতে পারি। আর এছাড়া রিটার্ন বলতে আমরা নায়াজেক্সের রিটার্ন দেখতে পেয়েছি, এছাড়া আমরা চেলসি গ্রিনের রিটার্ন দেখতে পেয়েছি, নাটালিয়ার রিটার্ন দেখতে পেয়েছি, মানে সত্যিকারের ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচে অনেকগুলো সারপ্রাইজ বেশি ছিল মেন্স রয়্যাল রাম্বল ম্যাচের তুলনায়। আর চেলসি গ্রিন তো রিটার্ন করার পরই একদম মানে রিংয়ে ঢুকলো, রিংয়ে ঢোকার সাথে সাথে রিং থেকে বেরিয়ে গেল, তো এটা একটা বেশ ফানি মোমেন্টও ছিল।
আর ওভারঅল যদি ম্যাচের কথা বলা হয় তাহলে ম্যাচটাকে শুরু করেছিল আমাদের রিয়া রিপ্লে আর লিভ মর্গান। আর যেমনটা বলেছিলাম, এই ম্যাচে রিয়া রিপ্লেটা একটা অসাধারণ পারফরমেন্স ছিল, আর লিভ মর্গানও ভালো পারফর্ম করেছে, আর এই ম্যাচের আলটিমেটলি উইনারও হয় রিয়া রিপ্লে। আর রিয়া রিপ্লে রেসলমেনিয়াতে যাচ্ছে র বা স্ম্যাকডাউন ওমেন্স চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করার জন্য। আর ওভারঅল এই ম্যাচে পুরো ডমিনেট করেছিল আমাদের ড্যামেজ কন্ট্রোল, তারপর ড্যামেজ কন্ট্রোলকে আটকানোর জন্য এসেছিল আমাদের বেকি লিঞ্চ, তো সেই মোমেন্টটাও অসাধারণ ছিল। আর এছাড়া অনেক ছোট ছোট মোমেন্ট ছিল যেটা এই ম্যাচকে স্পেশাল ম্যাচ বানায়। তো আমি বলবো মেন্স রয়্যাল রাম্বল ম্যাচের তুলনায় ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচ সত্যি একটা ভালো ম্যাচ ছিল। তারপর নায়া জ্যাক্সকে যেইভাবে সবাই মিলে এলিমিনেট করেছিল, তো এই মোমেন্টগুলোই রয়্যাল রাম্বল ম্যাচকে স্পেশাল বানায়, আর যেটা মেন্স রয়্যাল রাম্বল ম্যাচে একদমই ছিল না, কিন্তু ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচে ভরে ভরে ছিল। তাই আমার মতে ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচ এই বছরের মেন্স রয়্যাল রাম্বল ম্যাচকে তো টপকে গেছে। আর যদি ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচকে স্টার রেটিং দিতে হয় তাহলে এই ম্যাচটাকে আমি দেবো 3.5 stars out of 5 stars। মানে সত্যি এটা একটা অসাধারণ ম্যাচ ছিল, আর উইনারও পারফেক্ট ছিল, কারণ আমরা জানতাম যে এই ম্যাচে রিয়া রিপ্লেটি জেতার চান্স সবথেকে বেশি, কারণ রিয়া রিপ্লি হচ্ছে জাজমেন্টের সবথেকে ভালো মেম্বার আর সবথেকে শক্তিশালী মেম্বার, আর রিয়া রিপ্লি আলটিমেটলি এই ম্যাচে জিতেছে। তো আমি বলবো পারফেক্ট উইনার ছিল, পারফেক্ট ম্যাচ ছিল, বিশেষ করে মেন্স রয়্যাল রাম্বল ম্যাচের থেকে তো অনেক গুণ ভালো ম্যাচ ছিল। যদিও বাকি রয়্যাল রাম্বল ম্যাচগুলোর তুলনায় আমি বলবো যে অতটাও ভালো ম্যাচ ছিল না, কিন্তু হ্যাঁ এই বছরের মেন্স রয়্যাল রাম্বল ম্যাচের তুলনায় ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচ অনেক 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 গুণ ভালো ছিল, অ্যাটলিস্ট আমার মতে। তোমাদের কেমন লেগেছে, তোমাদের কোন রয়্যাল রাম্বল ম্যাচটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা প্লিজ আমাকে কমেন্ট করে বলো। আমিও জানতে চাই যে তোমাদের মেন্স রয়্যাল রাম্বল ম্যাচ বেশি ভালো লেগেছে নাকি ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচ। আর ফাইনালি কথা বলা যাক আজকের রয়্যাল রাম্বলের মেন ইভেন্টে, যেটা ছিল আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ বিটুইন আমাদের ট্রাইবাল চিফ রোমান রেইনস আর কেভিন ওয়েন্সের মধ্যে। আর আজকে ছিল স্যামি জেনের শেষ পরীক্ষা, যে স্যামি জেন কি তার লয়্যালটি ব্লাড লাইনের কাছে প্রুফ করতে পারবে, তো কী হলো সেটা নিয়ে তো আলোচনা করবোই। কিন্তু যদি এই ম্যাচটার কথা বলা হয় তাহলে এইটা একটা অসাধারণ ম্যাচ ছিল, আর কেভিন ওয়েন্স আর রোমান রেইনসের থেকে আমরা যেমন হার্ড হিটিং ম্যাচ এক্সপেক্ট করতে পারি এটা ঠিক সেরকমই ম্যাচ ছিল। এখানে আমরা অনেকগুলো কুল স্পট দেখতে পেয়েছি, যেমন যখন রোমান রেইনস কেভিন ওয়েন্সকে ব্যারিকেডের থ্রু স্পিয়ার মেরেছিল, তাছাড়া যখন কেভিন ওয়েন্স প্রায় একটা স্টানার দিয়ে রোমান রেইনসকে পিন করেই ফেলেছিল আর রোমান রেইনস একদম ক্লোজ কিক আউট, সেই মোমেন্টগুলো এই ম্যাচকে স্পেশাল বানায়। তাছাড়া যেভাবে স্টিল স্টেপসে রোমান রেইনস কেভিন ওয়েন্সকে মারছিল, মানে এই মোমেন্টগুলোর জন্য এই ম্যাচটা একটা হার্ড হিটিং আর খুব দারুণ ম্যাচ ছিল। আর এই ম্যাচের একটা মোমেন্টে আমরা দেখতে পাই যখন রেফারি নক আউট হয়ে পড়ে থাকে তখন রোমান রেইনস স্যামি জেনকে বলে একটা চিয়ার দিতে, আর স্যামি জেন তখন একটু সেই চিয়ারটা দিতে লেট করে, আর যতক্ষণে স্যামি জেন চিয়ারটা দিয়েছিল ততক্ষণে কেভিন ওয়েন্সের জ্ঞান ফিরে যায়, আর কেভিন ওয়েন্স তখনই রোমান রেইনসকে একটা স্টানার মেরে প্রায় প্রায় রোমান রেইনসকে হারিয়েই ফেলেছিল। কিন্তু আনফর্চুনেটলি মানে কেভিন ওয়েন্সের জন্য আনফর্চুনেটলি রোমান রেইনস কিক আউট করে আর কেভিন ওয়েন্স নিউ চ্যাম্পিয়ন হতে পারে না। তো এরকম ছোট ছোট বিভিন্ন স্পট ছিল এই ম্যাচটা যেটা এই ম্যাচটাকে স্পেশাল বানিয়েছিল। আর আলটিমেটলি এই ম্যাচের রেজাল্টে আমরা দেখি যে রোমান রেইনস কেভিন ওয়েন্সকে একটা স্পিয়ার দিয়ে দেয় লাস্টে, আর সেই স্পিয়ারটা দেওয়ার সাথে সাথে রোমান রেইনস এই ম্যাচে কেভিন ওয়েন্সকে আরও একবার হারিয়ে দেয়, হারিয়ে দিয়ে তার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ মানে আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নেয়। কিন্তু এ তো গেল এই ম্যাচটার কথা, কিন্তু আসল ড্রামা শুরু হয় এই ম্যাচটার পর, যখন এই ম্যাচটা শেষ হওয়ার পর পুরো ব্লাড লাইন মিলে কেভিন ওয়েন্সের উপর অ্যাটাক করতে থাকে, আর কেভিন ওয়েন্সকে রোমান রেইনস একটা হ্যান্ডকাফ দিয়ে রোপের সাথে বেঁধে দেয়, বেঁধে দিয়ে পুরো ব্লাড লাইনের প্রত্যেকটা মেম্বার তার উপর অ্যাটাক করতে থাকে, যেটা স্যামি জেনের জন্য দেখা সত্যি খুব কষ্টকর হয়ে গেছিল, কারণ যতই হোক কেভিন ওয়েন্স একসময় স্যামি জেনের খুব ভালো বন্ধু ছিল। তো রোমান রেইনস তো সেই দৃশ্যটাকে খুব ভালোভাবে এনজয় করছিল, তারপর লাস্টে যখন রোমান রেইনস কেভিন ওয়েন্সকে একটা চিয়ার দিয়ে মারতে যায় তখন আমরা দেখি যে মাঝখানে চলে আসে কে না, স্যামি জেন। তখন রোমান রেইনস বলে আচ্ছা আমাকে যখন তুই আটকাচ্ছিস তখন তুই নিজে কেভিন ওয়েন্সকে মার, তারপর সে চেয়ারটা দিয়ে যায় স্যামি জেনের হাতে, আর স্যামি জেনের হাতে যখন সে চেয়ারটা দিয়ে দেয় তখন স্যামি জেন পুরো ভাবনায় পড়ে যায় যে কেভিন ওয়েন্সকে মারবে কি মারবে না। আর তখন আমরা কি দেখি, তখন আমরা দেখি যে স্যামি জেন আলটিমেটলি রোমান রেইনসের উপরেই সেই চেয়ারটা দিয়ে অ্যাট্যাক করে দেয়, ধোকা দিয়েছিল। তো এইখান থেকে স্যামি জেন পুরো স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে সে ব্লাড লাইনের সাথে নেই, সে এখনও কেভিন ওয়েন্সের সাথেই আছে। তো তারপর কি হয়, যখন ট্রাইবাল চিফের উপর অ্যাটাক হয়ে যায় তখন জিমি উসো আর সোলো সিকোয়া স্যামি জেনের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু জে উসো স্যামি জেনের উপর অ্যাটাক করে না। আর রোমান রেইনস যখন জে উসোকে স্যামি জেনের উপর অ্যাটাক করতে বলে তখন জে উসো কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। তো এর থেকে আমরা কি বলতে পারি যে ব্লাড লাইন কি তাহলে ভেঙে গেল? আর এইটা সত্যি একটা খুবই ইমোশনাল সেগমেন্ট ছিল, আর এই একটা সেগমেন্ট লাস্টে শুধু এই একটা সেগমেন্ট আজকের পুরো রয়্যাল রাম্বলকে বাঁচিয়ে দিয়েছে। হ্যাঁ এই মুহূর্তে অনেকে এক্সপেক্ট করছিল যে হয়তো রক রিটার্ন করবে, হয়তো রকের থিম সং বেজে উঠবে, আমিও ভাবছিলাম যে হয়তো এবার রক এসে কেভিন ওয়েন্সকে বাঁচাবে বা স্যামি জেনকে বাঁচাবে, কিন্তু সেসব কিছুই হয় না আর রয়্যাল রাম্বল এখানেই শেষ হয়ে যায়। যখন আমরা দেখি যে স্যামি জেন আর কেভিন ওয়েন্স রিংয়ে পড়ে আছে আর রোমান রেইনস জিমি উসো পল হেমন
আর সোলো সিকোয়া সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু যদি কথা বলা হয় ম্যাচের, তাহলে সেই ম্যাচটাকে স্টার রেটিংস দিতে হলে আমি দেবো 4 stars out of 5 stars। কিন্তু যদি এই সেগমেন্টের কথা বলে, এই সেগমেন্টটা 5 on 5 সেগমেন্ট ছিল, এটা সত্যি 5 star সেগমেন্ট ছিল। আর এই একটা সেগমেন্টের জন্য এই বছরের পুরো রয়্যাল রাম্বল প্রিমিয়াম লাইভ ইভেন্টটা বেঁচে গেছে। তো এবার ওভারঅল যদি কথা বলা হয় যে রয়্যাল রাম্বল আমার কেমন লাগলো, আমি বলবো এই বছরের রয়্যাল রাম্বল থেকে যতটা এক্সপেক্ট করেছিলাম একদমই সেরকম ছিল না, বিশেষ করে তো মেন্স রয়্যাল রাম্বল ম্যাচটা। আর যদি সত্যি কডি রোডস ছাড়া আর কোনো সারপ্রাইজ ছিলই না মেন্স রয়্যাল রাম্বল ম্যাচে, তাহলে কডি রোডসের রিটার্নটাকে সারপ্রাইজ রাখলেই পারতো WWE, যেটা এখন মনে হচ্ছে। আর রককে তো দূরে দূরে কোথাও দেখা যায়নি, রক আর আসবে কি আসবে না সেই নিয়ে আমি আর কথাও বলতে চাই না, কারণ আমার পার্সোনালি আর মনে হয় না রক এই বছর আর আসবে বলে, আর রাসেলমেনিয়াতে আমরা রক আর রোমান রেইন্সের ম্যাচ দেখতে পাবো বলে। কিন্তু বাকি যদি ওভারঅল রয়্যাল রাম্বলকে আমাকে স্টার রেটিংস দিতে হয়, তাহলে আমি দেবো পুরো ওভারঅল প্রিমিয়াম লাইভ ইভেন্টটাকে 3 stars out of 5 stars। আর 3 stars আমি দিচ্ছি শুধুমাত্র লাস্ট সেগমেন্টের জন্য, না হলে আমি 2 stars রেটিংস দিতাম। তো রয়্যাল রাম্বল প্রিমিয়াম লাইভ ইভেন্ট অন্তত আমার জন্য ডিসঅ্যাপয়েন্টেড ছিল, শুধুমাত্র রকের জন্য না, ওভারঅল রয়্যাল রাম্বল ম্যাচ আর বাকি সব কিছু মিলেই রয়্যাল রাম্বল প্রিমিয়াম লাইভ ইভেন্টটা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। আর আমার মনে হয় রয়্যাল রাম্বল প্রিমিয়াম লাইভ ইভেন্টগুলো অ্যাটলিস্ট ভিন্স ম্যাকম্যান ভালো বুক করতে পারে ট্রিপল এইচের থেকে। ট্রিপল এইচের আমি যেমন প্রশংসা করেছি, কিন্তু যেটা ট্রিপল এইচ ভালো বুক করতে পারেনি সেখানে আমি বলতেই হবে, কারণ সত্যি ট্রিপল এইচ রয়্যাল রাম্বলকে অতটা ভালো বানাতে পারেনি। হয়তো আমারই খারাপ লাগছে, তোমাদের ভালো লাগতে পারে। তো তোমাদের মধ্যে কাদের কাদের রয়্যাল রাম্বল খুব ভালো লেগেছে, তোমরা রয়্যাল রাম্বলকে কত স্টার্সের রেটিংস দেবে সেটা প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, কারণ আমি তোমাদের ওপিনিয়নও জানতে চাই। কিন্তু বাকি আমার ওপিনিয়ন রয়্যাল রাম্বল নিয়ে এটাই থাকবে। এবার এটা শুনে হয়তো অনেকে খারাপ লাগতে পারে, অনেকে হয়তো ভাবতে পারো আমি একটু বেশিই বলছি, কিন্তু এটা আমার জেনুইন ওপিনিয়ন, আমার যেমন লেগেছে আমি সেটাই বললাম। বাকি তোমাদের মতামত কী সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো, বিভিন্ন জনের বিভিন্ন মতামত হতেই পারে। কিন্তু আপাতত এই ভিডিওটা এই অবধি থাক। এবার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে আমাকে অবশ্যই বলো যে রয়্যাল রাম্বল তোমাদের কেমন লেগেছে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে WWE সাথে জড়িত কোনো নিউজ আর আপডেট ভিডিও আসতেই থাকে। তাহলে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।